নগাঁওত শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে হঠাৎ উপস্থিত হয়েছে এখন সরকারি বিদ্যালয়। আসলতে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর এয়া সাডেন ভিজিট। শিক্ষামন্ত্রীর উপস্থিতির হতবাক হয়ে পড়েছে বিদ্যালয়খনের অধ্যক্ষ তথা অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীসকল। চিন্তিত হওয়ার কারণও আছে। নগাঁওর সরকারি বিদ্যালয় দশম বিদ্যালয়ের ফলাফল এবার খুবই বেয়া। মেট্রিক পরীক্ষার অতিকৈ বেয়া ফলাফল দেখাইছিল এইখন বিদ্যালয়। এই কার্যত ক্ষুণ্ণ হয়ে পড়েছে শিক্ষামন্ত্রী রণোজ পেগু। এবার রণোজ পেগুর মুখমণ্ডললে মন কর। রণোজ পেগু এবারও হঁহা নাই। রণোজ পেগুর মুখর অভিব্যক্তির পর একটা কথা স্পষ্ট, তেওঁ সাংঘাতিক খং উঠছে। কিন্তু তেওঁ খং প্রকাশ করিব পৰা নাই। আসলতে অধ্যক্ষজনের ভূমিকাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু। বিদ্যালয়ত নাই প্রয়োজনীয় ছাত্র ছাত্রী, ইয়ার বাবে বিদ্যালয়ের অধ্যক্ষক দোষারোপ করলে শিক্ষামন্ত্রী। এবার শিক্ষামন্ত্রী আর বিদ্যালয়ের অধ্যক্ষগুলির কথোপকথন মন কর। স্কুল নাহে আপনার কারণে, দুঃখের কারণে নাহে, গোটে অসমের ভিতর সবতে তো কোভিড হয়েছে, তেতিয়াহলে বাকিবিলাকে যে স্কুল করলে আপনি কেউ নয়নি? নাই, মই জনাতো আপনি যাওয়া এটা বছর আপনি স্কুলখনত একেবারে এটেনশনই দিয়া নাই। আপনি আপনার ছোৱালী ছোৱালীৰ লগত আপনি লাগি থাকিলে স্কুলখন পাহৰি গ'ল। তো কি কারণে আপনি স্কুলখনৰ এই ফলাফল পাল? অধ্যক্ষই বারে বারে শিক্ষামন্ত্রীক বুঝাব বিচাৰিছে যে কোভিড পরিস্থিতির বাবে বিদ্যালয়খনৰ ফলাফল বেয়া হল। কিন্তু ইয়াক মানি লব বিচৰা নাই শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে। কি কলে আকৌ এবাৰ শুনক। স্কুল নাহে আপোনাৰ কাৰণে, দুখৰ কাৰণে নাহে, গোটেই অসমৰ ভিতৰত সবতে তো কোভিড হৈছে, তেতিয়াহ'লে বাকীবিলাকে যে স্কুল কৰিলে আপুনি কিয় নোৱাৰিলে? নাই, মই জনাতো আপুনি যোৱা এটা বছৰ আপুনি স্কুলখনত একেবাৰে এটেনশ্যনেই দিয়া নাই। আপুনি আপোনাৰ ছোৱালী ছোৱালীৰ লগত আপুনি লাগি থাকিলে স্কুলখন পাহৰি গ'ল। তো কি কাৰণে আপুনি স্কুলখনৰ এই ফলাফল পাব? শিক্ষামন্ত্রী দাবি করেছে বিদ্যালয়খনের এই অবস্থার বাবে দায়ী অধ্যক্ষগী। অধ্যক্ষই বিদ্যালয়খনক গুরুত্ব দিয়ার পরিবর্তে কেবল নিজের ছোৱালীর শিক্ষার প্রতি গুরুত্ব দিছিল। তেনহলে এবার অধ্যক্ষ আর কন্যার বিষয়েও কিছু তথ্য জানিল। অধ্যক্ষর বিরুদ্ধে রণোজ পেগুর ক্ষোভের আন এক কারণ, স্কুলক গুরুত্ব নিদি কেবল নিজের কন্যার শিক্ষাক গুরুত্ব দিছিল অধ্যক্ষই। অধ্যক্ষর কন্যা পহে নগাঁওর খ্রিস্টজ্যোতি নামের ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়। এবার মেট্রিক পরীক্ষাত অধ্যক্ষর কন্যায় অষ্টম স্থান দখল করে। দুখীয়া হলে মানুষ ট্যালেন্ট নাইকিয়া হয়। আপনি ঘরলে কিমান জন ঘরলে গেছিল? উল্লেখযোগ্য যে মেট্রিক পরীক্ষাত এবার বেয়া ফলাফল দেখা সরকারি খণ্ডর কেবাখনো বিদ্যালয়ক চৌকস করেছে রাজ্যের শিক্ষা বিভাগে। এই সরকারি বিদ্যালয়ের অধ্যক্ষ তথা শিক্ষক শিক্ষয়িত্রী সকলে মোটা অঙ্কর সরকারি দরমহা পায় যদিও সন্তান পড়ে কিন্তু ইংরাজি মাধ্যমের বিদ্যালয়। এনেবর কার্যত রাজ্যের শিক্ষা বিভাগ ক্ষুণ্ণ হয়ে পড়ছে। কেন নিজের কন্যাক নিজের বিদ্যালয়ত নপহার উদ্দেশ্য হল বিদ্যালয়খনের শিক্ষাগত মানদণ্ড উন্নত নহয়। তেনে অবস্থাত অধ্যক্ষক সমালোচনা করবলে বাধ্য হয়েছে শিক্ষামন্ত্রী রণোজ পেগু। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।